দেখার পরে কিন্তু এই যে দেখেন কিন্তু একটা মাছ সংখ্যা রয়েছে, আমরা যেটা দেখলাম এই মুহূর্তে গাঁথা করতেছি, এটা ধরার জন্য আমরা একটা জাল নিয়ে এলাম, জালটি দিয়ে কিন্তু আমরা মাছ রাঙ্গা ধরার ব্যবস্থা করতেছি। দর্শক আমাদের সাথে থাকুন, আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা, সাথে থাকুন তাহলে দেখতে পাবেন কিভাবে আসলে মাছ রাঙ্গা ধরতে হয়। গাঁথা থেকে আমরা মাছ রাঙ্গা ধরার জন্য চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। আমাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি, যারা ইতিমধ্যে দেখতেছেন এই ভিডিওটি তারা অবশ্যই কিভাবে ধরবেন মাছ রাঙ্গা সেটি এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন। দেখেন আমরা মাছ রাঙ্গা ধরবো, আমরা ইতিমধ্যেই দর্শক আমাদের সাথে থাকো, আমরা কিন্তু কোনো কিছু নিয়ে আসি নাই, হঠাৎ করে আসার পর কিন্তু আমরা লাড়ি লাড়ি যান পানি দিই এদিকে দূরে রাখেন। দেখেন আমরা একটা মাছ রাঙ্গা ইতিমধ্যে ধরে ফেলছি, ধরেন আপনি আধা দিয়ে আছে কিনা, হয়তো আর মাছ রাঙ্গা নেই, দর্শক আমরা দেখি বুঝতে পারলাম ইতিমধ্যে আমরা একটি মাছ রাঙ্গা ধরে ফেললাম, এখন কিন্তু আমরা মাছ রাঙ্গাটি ধরবো। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মাছ রাঙ্গাটি ধরলাম, তো দেখেন আমরা কিন্তু একটি জাল দিয়ে একটি মাছ রাঙ্গা ইতিমধ্যে ধরে ফেলেছি, প্রচুর পরিমাণ পানি দেখা যাচ্ছে। এ দেখেন আমরা একটি মাছ রাঙ্গাকে কীভাবে ধরলাম, এটা হচ্ছে মাছ রাঙ্গা যেটি মাছ খায়। দেখেন তো সুন্দরভাবে কিন্তু আমরা ধরে ফেলেছি মাছ রাঙ্গাকে, দেখেন অনেক সুন্দর দেখতে মাছ রাঙ্গাটি। ও মা বাবা কামার, ই দেখেন দেখেন কীভাবে কামড় দিয়ে ধরে, রাগ প্রচুর রাগ আমার প্রতি মনে হয় প্রচুর রাগ, সেটা বিষয় হচ্ছে তার বাসা থেকে কিন্তু আমরা ধরে ফেলেছি, যার জন্য কিন্তু দেখেন কী করতেছে মাছ রাঙ্গাটি। তো আমার ক্যামেরাম্যান একটু দূর থেকে ভিডিও করার কারণে হয়তো দেখা যাচ্ছে না, দেখেন মাছ রাঙ্গা কীভাবে কামড় মারে, দেখেন মাছ রাঙ্গা কিন্তু মাথা এই দেখেন 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 কীভাবে কামড় দিচ্ছে, অনেক মানে কি বলবো আমার হাতটা কেটে, এই দেখেন দেখেন ছাড়তেছে না, একদম কঠিন একটা বিষয়। দেখেন মাছ রাঙ্গা আমরা ধরে ফেলেছি, সো দর্শক আপনারা তো বুঝতেই পারছেন এভাবে কিন্তু আপনারা মাছ রাঙ্গা ধরতে পারবেন। সো বাসা থেকে কীভাবে মাছ রাঙ্গা ধরতে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন মাছ রাঙ্গাটাই আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মাছ রাঙ্গার যে বাসা, এই দেখেন এটা হচ্ছে মাছ রাঙ্গার বাসা, এই বাসা থেকে কিন্তু আমরা ধরে ফেলেছি জাল দিয়ে। আপনারা তো দেখেছেন এই কীভাবে ধরতে হবে মাছ রাঙ্গা, আমরা কিন্তু এভাবে খুব সহজভাবে কিন্তু আপনারা মাছ ধরে মাছ রাঙ্গা ধরতে পারবেন, এভাবে ধরে আপনারা মাছ রাঙ্গা কিন্তু খাওয়া যায়, এটা আমরা হয়তো খাবো না, এটাকে ছেড়ে দেব, কিন্তু মাছ রাঙ্গা কিন্তু খাওয়া যায়, আপনারা খেতে পারবেন মাছ রাঙ্গার গোস্ত মাংস, যেটা মাংস কিন্তু একটা হাঁসের মাংসের মতো লাগে, এটা তো আপনারা জানেনই। সো দর্শক আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন কীভাবে মাছ রাঙ্গা পাখি শিকার করা হয়, কীভাবে ধরতে পারবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য, আর সকলকে শেয়ার করবেন যেন সকলে এভাবে সকলেই ধরতে পারে মাছ রাঙ্গা, এবং বাসা থেকে গর্ত থেকে কীভাবে মাছ রাঙ্গা ধরতে হয় সেভাবে যেন ধরতে পারে, তার জন্য সকলের কাছে শেয়ার করবেন, সকলে দেখে যেন বুঝতে পারে। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ইতিমধ্যে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।